হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি রাজা, তোমরা দেখছো রাজা ভাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমার ইউটিউবে থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমি কাকে রোস্ট করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা রোস্ট করতে চলেছি আজকে গরিব কাকাকে, যে একটা ফকির মাল। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। একদম। তো বন্ধুরা, কোন ফাজলামো না রে, এই ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ভিডিওতে যাওয়া যাক। কিন্তু তার আগে चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो, जल्दी दबा दिया, घंटी भी दबा देना। ठीक, चलो भाई देखो अब मैं क्या करता हूँ। लेकिन एक सेकंड, अरे अरे काकू की रिव्यू उठा नहीं है तुमरा। अवश्य ठीक, काकू खूब मोटा हुई, কিন্তু তোমার এভাবে বলা উচিত না কাউকে। কাউ খুব মোটা হয়েছে। হ্যাঁ জানি, আমরা কাউকে খুব বেশি খাই, রাক্ষসের মতো খাই। বলেন কি এই ওষুধটার গায়ে এমনিতেই এত গন্ধ, এত মোটা মোটা হয়েছে। তোমার তাও তিনজন চাইলে নিয়ে আসছো এই ওষুধটাকে, তাও ঠিক আছে মানলাম, তার মধ্যে গায়ে গন্ধ, মানে এর চেয়ে বড় অ্যাক্টিং হয়? এত সুন্দর অ্যাক্টিং তোমাদের, মানে এত সুন্দর সাজাচ্ছ, তোমাদের এই সাজানো কি আমাকে বুঝতে পারছি না মনে হচ্ছে। একবার বলছো মোটা হয়ে গেছে, একবার বলছো গায়ে গন্ধ, আবার চিড়ে নিয়ে আসছো ওকে, আবার ক্যামেরা ধরে আছে, এদিকে কাকিমাকে সহ্য করতে পারছে না গায়ে গন্ধ বলে। বাহ, সে অ্যাক্টিং নাইস। সীমা আছে, সীমা অতিক্রম করে ফেলেছি অনেকদিন বাদ। তো গিলো গিলে গিলে তো সব সীমা অতিক্রম করে ফেলেছো, এর চেয়ে বড় কোনো সীমা আছে আবার? বাড়িতে ঢুকিনি, কিন্তু বাড়িতে ঢুকতে ভয় লাগছিল। তুমি তোমার বাড়িতে ঢুকবা, তাও তোমার ভয় লাগছে কেন? কাকে দেখে ভয় পাচ্ছ তুমি? তাই দেখছি আমার বউ আছে, কিন্তু আমার বউকে আমার ভীষণ ভয় লাগে, সাথে আমার বাল ছিঁড়া গেল। তোমাকে কোথায় আমি একটা সাহসী লোক ভাবতাম গো কাকু। ছ্যা, বউকে দেখে ভয় পাচ্ছ? তুমি এত বড় শরীর, একটা রাক্ষসের মতো শরীর বানিয়েছো তুমি, খালি দেয় একটা ধমক দেওয়া বউ চুপচাপ হয়ে যাবে, তা না ইঁদুরের গর্তে ভয় চোটে লুকিয়ে আছে। ঠাকুরকে ডাকছি, জয় ভদ্রক বলি, জয় ভদ্রক। সাবাস কাকু, সে অ্যাক্টিং করছে একদম মারাত্মক অ্যাক্টিং। কাকিমাকে মানে বলেছো কিনা কাকু, কাকিমাকে ভালো মতো অ্যাক্টিং করছে? হ্যাঁ ক্যামেরা তো আছে, চিন্তা নাই, বুঝে গেছি ভালো মতো অ্যাক্টিং করছে সেই। আর কাকিমাকে ভালো মতো বুঝিয়ে দিবা কেমন করে অ্যাক্টিংটা করতে হয়। তোমার অ্যাক্টিং পারফেক্ট আছে, তুমি থেকে আগে থেকে ঠকবা। বলি জয় ভদ্রক বলি, একটু রামের নামও নিয়ে নি, রাম 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 নিয়ে নাও, মানে শান্তি পাওয়ার জন্য রাম 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 নিয়ে নাও নামটা। কারণ তোমার এখন বঠি, মানে বঠিতে আমার গলা কাটা হবে, দাঁড়াও একটু বড় পাঠা বলি দিবে তোমার, দাঁড়াও। এই দেখো বউ ভিতরে কাজ করছে। হ্যাঁ তো বউ মানুষ তো বাড়িতে কাজই করবে, কাকিমা বাড়িতে কাজ করছে। তো কি হয়েছে তোমার বলো, কি হয়েছে, ভয় পাচ্ছে কেন তুমি? বক বক করতেছে বাবারে পালা, কাকু তোমার লজ্জা লাগে না? তুমি এত বড় হয়ে গেছো, তাও তুমি মানে এত ওই ভিডিও ভিউজ পাওয়ার জন্য তুমি এত পুরো পরিবারকে এক জায়গায় করে নিয়েছি অ্যাক্টিং করার জন্য, আর বাচ্চাদের মতো করছো কেন তুমি? তোমাকে দেখে না আমার সত্যি কথা বলতে গেলে তোমার খাতার স্টাইলটা দেখে অনেকটা এরকম লাগছে আমার। আড্ডায় আবার কথা করো, কারণ এই জগতে মা ঠিক যে এই জগতে বড় মা বাবা ছাড়া কেউ নাই, কিন্তু এত বড় হয়ে নিয়ে এরকম করে মায়ের সামনে কাঁদছো, তোমার লজ্জাটুকু নাই এইটুকু? এতটাই নির্লজ্জ বেহারা তুমি। মাগো তুমি তো আছো মা এই জগতে, মাগো ও ভাই। এটা তাও ঠিক আছে, তুমি মায়ের পা ধরছো, কারণ মায়ের পা যতই বড় হয়ে যাবে না কেন মায়ের পা ধরো তুমি, কোনো অসুবিধা নাই। কিন্তু আবার লাইক পাওয়ার জন্য বউয়ের পা ধরো না জানো, আরে কিন্তু লোকজন হাসবে বুঝলা, তোমার যা স্বভাব তুমি তো বউয়ের পা ধরতেও পারো। আমাদের বললেই তো হয়, আমাকে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো বা একটা ফলো করো, করে দিব।
তার জন্য মায়ের সামনে কান ধরে উর্বশ করছো, মায়ের ভিতরটা কেমন হয় বলো তো? তুমি এত বড় হয়ে তোমাকে এত সুন্দর পড়াশোনা করে মানুষ করেছে, তারপরেও তুমি যদি বাচ্চাদের মতো মায়ের সামনে কাঁদো তাহলে মা কি শান্তিতে থাকতে পারবে এই বয়সে বলো তো? তুমি এত বড় গান্ডু কেন তুমি? আমি চুপ করে বসে পড়লাম, বারবার যাই বলি বারবার আচলে তাহলে আমাকে একটু ঠাই দাও। কোন তরিকায় ভিক মাংনে কা? দেখিস, হ্যাঁ আমি লুকাই থাকলে তুই কি কর? यही नहीं अभी और सुनिए, तुम मारा चल माथा दीछो जाते तुम्हें तुम बो इस देखते ना पड़े तुम कुछ लुकाया मैंने लम्बाई बड़ हो माथा कमन सेंस बुद्धि टुकु तुम माथाय नहीं তুমি এত বড় একটা লোক শৈলীতে খেয়ে দিয়ে এত মোটা মাল হয়েছো। ব্যান্ড বাজিয়া তোমাকে দেখতে পারবে না, তোমার বউ তোমাকে দেখতে পারবে না। গান্ডু সালা কে রে ভাই, কাহা সে আয়া এই লোক, কাহা সে আয়া তুই? তোর কাজ করতে আচ্ছা, আর একটা নটাঙ্গি বাজ কোথায়? অর্থাৎ আমাদের কাকিমার নটাঙ্গি বাজ কোথায়? কাকিমা আসছে না কেন? কাকিমা তো আসবে, এই নটাঙ্গি মানে ওটাকেও দেখতে চাচ্ছি আমরা। সঠিক বলেছেন, ঠিক বলেছো কাকিমা, পাগল ছাগলের সাথে সংসার করা যায়? বাস এই তো না অ্যাক্টিং তোমাদের, কি সুন্দর অ্যাক্টিং না? পিছনে গামলাটা ছিল ইচ্ছা করে ফেলে দিলা, সবাই ভয় চড়ে অনলাইনে ফেলে দিছে, আর লাইক কমেন্ট সেটটা করে দিবে। আরে সাম্পাস দেখতে হবে না, 1,00,000 ফলোয়ার বলে কথা, অ্যাক্টিং তো ভালোই হবে। এটা যদি সত্যিকারই হতো কিনা তাহলে শাশুড়ি মা টেনে নিয়ে আসতো, ঠিক আছে? টানছে না, শাশুড়ি মা ধরে আছে যাতে মানুষ দেখে না, শাশুড়ি মা আটকাতে যাচ্ছে যাতে বরকে না মারে। সাব্বাস শাশুড়ি মাকে ভালো অ্যাক্টিং শেখাই দিছো। চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে। কাকু এটা ভালো কথা বলছি, তুমি পালিয়ে যাবে এখান থেকে রাত্রি। কাকিমাকে দেখে, কাকিমা এত রাগ দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আপ কহাঁ থে জানি বাবা? কি আর বলুন কি? আচ্ছা আমি আর করে দিলে
जाए ना भालो भाषा। हाय हाय इतना सुकून বলি বন্ধুরা বিয়ে টিয়ে করুন না দেখলা তো বিয়ে করার পর কাকু কিরকম করছে বইয়ের সামনে সালা বিয়ে করার পর বইয়ের ফড়ুয়া হয়ে গেল একদম। ये भगवान क्या जुलूम है इटा कौन है भाई ये भोसरी के कौन है फिर से कौन आया है মুখে পাক করে মেরে দিবে কাকু কি মনে করছে কাকুর অনেক ব্যাংক ব্যালেন্স আছে আমি হারের কথা বললাম কিন্তু বুঝলা অত কথা না বলে কাকুর গায়ে স্নান করাও কাকুর গায়ে গন্ধ করছে বলছো দুর্গন্ধে এখানে থাকা যাচ্ছে না তাই স্নান করো কাকুকে আমাদের কাকুর ফান কমপ্লিট তাই তো কিমা আরে ফেটে গেল নাকি আবার কিছু আমি যেটা বললাম ফেটে ফেটে গেছে নাকি ফেটে গেলে তাড়াতাড়ি ডাক্তার কাছে যাও এই মানে কি হাড়ের ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাও বড় হারামি হো বেটা ও দায় কোথায় গাছ সারা ভাত খাওয়ার জন্য কাঁদে নাকি গান্ডু ভোসরিকে রেখা ভাবো বন্ধুরা ভাবো আমি রাস্তাঘাটে যাচ্ছি এক জায়গাতে তখন দেখছি কেউ একটা ঝগড়া হচ্ছে কোনো জায়গাতে তখন ও দেখছি পাশে মেয়ে কাকুটাই আমার পাশে দাঁড়িয়ে আছে তখন কাকুটাকে না আমি ঠিক এইভাবে পিটবো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবো আর হ্যাঁ যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন করে ভিডিও বানানোর জন্য তো তোমরা বড় নেক্সট রোস্ট কাকে করবো অবশ্যই কমেন্টে লিখে যাবে কাকে রোস্ট করবো আমি তাকে রোস্ট করার চেষ্টা করবো তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।